উল্টোডাঙ্গায় নেশার আসরে যুবক খুন, ধারালো অস্ত্রের কোপে যুবক খুন, মির্জা বাগান এলাকায় নেশার আসনে খুন, মদ্যপানের সময় বচসা থেকে হামলা বলে অনুমান পুলিশের। এ বিষয়ে আরো বিস্তারিত জানব, কথা বলে নেব আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ প্রতিম, ঠিক কি ঘটেছে, পুলিশ সূত্রে কি জানতে পারা যাচ্ছে? পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং লালবাজার হোমিসাইড শাখার পুলিশ এর পাশাপাশি কিন্তু উল্টোডাঙ্গা থানা পুলিশ তারা ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। আজকে সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে। আশরাফ আলী বছর 33 এর এক যুবকের দেহ উদ্ধার হয় এবং তার ঘাড়ে এবং শরীরের কয়েকটি জায়গায় ঘাড়ের আশেপাশে এলাকায় সেখানে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয় তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং এক্ষেত্রে যেমনটা পুলিশ জানতে পেরেছে যে সেখানে যে জায়গায় ঘটনাটি ঘটে এটা হচ্ছে উল্টোডাঙ্গা থানা এলাকার মির্জা বাগানের সেন্ট্রাল ডায়েরি রেলওয়ে ট্র্যাকের কাছে। এবং আজকে সন্ধ্যে নাগাদ সেখানে কিন্তু নেশার আসর বসেছিল এবং সেখানে নেশার আসর বা মদের যে আসর বসে সেই জায়গাতে কিন্তু তার তার এক সঙ্গীর সঙ্গে পুলিশ আসলে জানতে পারছি তার বচসা হয় এবং সেই বচসার ধ্বনি কিন্তু সেখানে তাকে কোপানো হয়। এই ঘটনার পর ঘটনাস্থল থেকে পুলিশ পালিয়ে গেল। অনেক ধন্যবাদ পার্থ প্রতীক। বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে পোস্টার থেকে এজলাসে প্রবেশে বাধা নিয়ে তোলপাড়ের মধ্যে হঠাৎই সন্ধ্যায় রাজভবনে স্বরাষ্ট্র সচিব, কলকাতার পুলিশ কমিশনার। তবে কি নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং কলকাতার পুলিশ কমিশনারের বৈঠক, তা নিয়ে রাজভবন কিংবা নবান্ন সরকারিভাবে কিছুই জানানো হয়নি। তবে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই প্রশাসনিক মহলের ধারণা। একেবারে রাজভবনের সামনে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাজাশেখর মান্থার বাড়ির সামনে পোস্টার থেকে শুরু করে এজলাসে প্রবেশে বাধা নিয়ে যখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে, তারই মাঝে হঠাৎই আজ সন্ধ্যায় রাজভবনের স্বরাষ্ট্র সচিব, কলকাতার পুলিশ কমিশনার। তবে কি নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং কলকাতার পুলিশ কমিশনারের বৈঠক হয়েছে, কি নিয়ে কথা হয়েছে, তা নিয়ে রাজভবন কিংবা নবান্ন সরকারিভাবে কিছুই কোনো তরফেই কিছু জানানো হয়নি। তবে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে প্রশাসনিক মহলের ধারণা। 102 জন শিক্ষকের নিয়োগপত্র বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। মেধা তালিকা না মেনে শিক্ষকদের নিয়োগপত্র দেওয়ার অভিযোগ। করোনাকালে 102 জনকে দেওয়া হয়েছিল নিয়োগপত্র। এই নিয়োগপত্র পাওয়ার পরেও কেউ স্কুলে যোগ না দেওয়ায় এর তৈরি হয় রহস্য। এই 102 জনের নিয়োগ বাতিল করে কালই 51 জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ। হাইকোর্টের নির্দেশে এই সিদ্ধান্ত জানালো মধ্যশিক্ষা পর্ষদ। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, এই পুরো বিষয়টার মধ্যে বিস্ময় যেমন রয়েছে, রহস্যও রয়েছে। একেবারে যাবতীয় নিয়ম কানুন মেরিট লিস্ট সবকে বুড়ো আঙুল দেখিয়ে 102 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, আর রহস্য এখানে যে এই 102 জন নিয়োগপত্র পাওয়ার পরেও স্কুলে জয়েন করেননি। আমি চাইবো পুরোটা তুমি দর্শকদের সামনে তুলে ধরো। একদমই তাই, এবং তার চেয়ে বড় কথা যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি তা কত কিছু এনে দিচ্ছে প্রকাশ্যে। যে নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ, সেই মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের দেওয়া নিয়োগপত্র নিজেরাই বাতিল করছে। 2020 সালে যখন মার্চ মাস, তখন কুড়ি মার্চ যখন করোনাকাল, তখন নিয়োগপত্র দেওয়া হয়েছিল। এরকম 102 জনের নিয়োগপত্র আজকে মধ্যশিক্ষা পর্ষদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এবং তাৎপর্যপূর্ণ ভাবে যাদের নিয়োগপত্র করোনাকালে দেওয়া হয়েছিল, যখন অনেক কিছুই বন্ধ ছিল, সেই করোনাকালে যাদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল তাদের এই 102 জন কেউ কিন্তু স্কুলে যোগ দেননি। নিয়োগপত্র হাতে পাওয়ার পর কেন স্কুলে যোগ দেননি 102 জন, তার একটা রহস্য অবশ্যই থাকছে। আজকে মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করেছে এবং যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে, স্কুল সার্ভিস কমিশন সূত্রে, যে 183 জনের এরকম তালিকা প্রকাশ হয়েছে যারা র্যাঙ্ক জাম্প করে তারা নিয়োগপত্র পেয়েছিলেন, অর্থাৎ মেধা তালিকা ওরট পালন করে তারা নিয়োগপত্র পেয়েছিলেন বা তাদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল। এবং এদের 81 জনকে দেখা হয়েছিল কাউন্সিলিং এ, 51 জনকে নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এবং সেই কারণে এই অযোগ্যদের সরিয়ে তাদের নিয়োগপত্রকে বাতিল করে যোগ্যদের নিয়োগপত্র দেওয়ার জন্যই আগামীকাল